মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। নমরুদ পালাতে পারে নাই, ফেরাউন পালাতে পারে নাই, এই দুনিয়ার জালেম কেউ পালাতে পারে নাই, দুনিয়ার কোন মানুষ কোন বাহাদুর মরণ থেকে পালাতে পারে নাই। এই মহামারী করোনায় যমুনা গ্রুপের মালিক কত না চেষ্টা করেছিল বাঁচার জন্য, করোনায় আক্রান্ত হইয়া সিঙ্গাপুরে গেল চিকিৎসার জন্য, এত হাজার কোটি টাকাও দিতে চাইল, কোনো ডাক্তার তার জীবনটারে ফিরাইয়া দিতে পারল না। আজকে যমুনার সব বাড়ি গাড়ি সব পরে রইল, মালিকটা দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। আজও পর্যন্ত তার আত্মীয় স্বজন যারা আছে ওই বাবার জন্য মায়া কান্নাও তাদের আর চোখে নাই। কয়েক মাস আগে আপনারা দেখেছেন এই বাড্ডা থানা ঢাকায় বাবা দুইটা সন্তান রেখে মরে গেল, ওই সন্তান বাবার রেখে যাওয়া সম্পদ নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল, বাবার লাশটা ২৪ ঘন্টা হলো দাফন করার টাইম পাইল না। এই হলো বা বাবা আর সন্তানের মহব্বত, এরে নবীর উম্মতের দল। এরপরে একটু বিবেক নামের আদালতকে জিজ্ঞাসা করো, আল্লাহ বলে তোরে মাটির থেকে বানাইয়া পায়ের নিচে রাখি নাই, আমি আল্লাহ তোর মর্যাদা সবার উপরে উঠায় দিলাম, নূরের তৈরি যারা তারাও আমার কাছে শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ, জিনেরাও আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, আমি আল্লাহ তোরে এত সুন্দর শ্রেষ্ঠত্ব দান করলাম, এই শ্রেষ্ঠত্ব ধৈরা রাখ, আমি আল্লাহ তোর শ্রেষ্ঠত্বর মর্যাদা নিয়ে তোরে বিনা হিসাবে জান্নাতে দিতে চাই, কিন্তু খবরদার এই শ্রেষ্ঠত্ব যদি ধৈরা রাখতে চাও বান্দা, অহংকারী অন্তর থেকে দূর করে দাও, আমি মাওলার কাছে নিজেরে ছোট মনে করো, এরে বান্দা তুমি নিজেরে বড় মনে যে করো, বড় মনে করার পুঁজি কি, কয় আমার টাকা বেশি, বলে না তুমি কয় টাকার মালিক, তোমার থেকে জিনের কাছে টাকা বেশি, তোমার কাছ তোমার থেকে হরিণের কাছে টাকা বেশি, কারণ হরিণের নাভির মধ্যে মেরগ নাভি কস্তুরি আছে, কোটি 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 টাকা সেই মেরগ নাভি কস্তুরির দাম, সাপের কাছে টাকা আছে, ব্যাঙের কাছেও টাকা আছে, ও বান্দা স্বর্ণের খনি আছে কত জমিনে, সমুদ্রের ভিতরে মুক্তার দানাস, এগুলোর দাম কোটি কোটি, তোমার কাছে তা নাই, আবার তুমি কয় টাকার দাবি করো বাহাদুর, ও বান্দা ঢাকার শহরে দাঁড়াইয়া, এটা কোন থানা, কামরাঙ্গীর চর থানার মধ্যে তুমি টাকার বাহাদুরি করো, ও বান্দা তুমি জানোনি ঢাকা জেলার কাছে তোমার টাকা কিন্তু টিকবে না, কারণ ঢাকা জেলার মধ্যে এমনও টাকাওয়ালা আছে তোমার ১০ গুণ বেশি, কথা ঠিক নি, তাহলে ওই বাহাদুরির ভ্যালু নাই, তো এই চাপাবাজি করে লাভ কি, আবার ঢাকাওয়ালার টাকার থেকে ইন্ডিয়াওয়ালা ধনীর টাকা বেশি, কথা বলেন না কেন, আবার ইন্ডিয়াওয়ালার টাকার থেকে আমেরিকাওয়ালার টাকা বেশি, আল্লাহ কয় সব বাহাদুরেরা ভালো করে শুনা রাখ, তোরা গোটা দুনিয়ারও যদি মালিক হও, এর থেকে আমি আল্লাহ হলাম আরো ধনী। ইয়া ইউহান্নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তাওয়াক্কুল মিকুনি হর সুবহশাম মিরসানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখা আজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন আমি সবার থেকে ধনী, দুনিয়ার সবাই হলো ফকির, খালি কয় আমরা হুজুরেরা ভিক্ষা করে জীবন চালাই, ওরে ভিক্ষা ছাড়া চলে কে নামডাকও,
আমরা ভিক্ষা করি না, খোদার কসম, মানুষ কলিজা দিয়ে আমাদের টাকা দেয়, মাদ্রাসায় দান করে, কলিজা দিয়ে দান করে। আর যারা গিয়া খাই দোকানওয়ালা টাকা দেয় তো নাইলে শাটার বন্ধ হয়ে যাবে কালকে সূর্য উঠার আগে, এরা ভিক্ষুক নামের ডাকাত, কথা ঠিক নি? এবার কলমের খোসায় যারা করে, যারা সরকারের টাকা বেতন তো পাই আবার টেবিলের তলে খায়, তাহলে ভিক্ষা ছাড়া কে আছে বলেন তো? হ্যাঁ, কিন্তু কষ্ট লাগে কি, যে কথাটা যদি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা বলতো অথবা আওয়ামী লীগ বিএনপির কেউ বলতো, বলে খারা আমগোমত একদল টুপিওয়ালা ইসলামের ব্যানারওয়ালা ভন্ডে দলের সদস্যরা, অথচ ওরা জাকাতের টাকা জমা করে 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 বহির বিশ্ব থেকে টাকা এনে এরপরে নিজেরা চলে আর সব দোষ দেয় আমাদের, আমরা ভিক্ষা করে খাই। একটা মাদ্রাসাওয়ালারা কারো কাছে ভিক্ষা করে খায় না, মানুষ মহাব্বতে টাকা দেয়, কথা বুঝেন নাই? যারা বলে এরা সব ভিক্ষা করে খায়, এরা ভিক্ষা না করলে আর চাকা ঘুরে না, কথা ঠিক না? ভাইরা আমার, আল্লাহ পাক বলেন তোমার সম্মান যদি টিকায় রাখতে চাও তাহলে বান্দা তুমি নিজেকে দুর্বল মনে করো, কেমন দুর্বল, মিনহা খালাকনাকুম, মাটির থেকে সৃষ্টি করার পরে তোমার একটা সবক দিলাম, এ মাটির মানুষ তোমার সম্মানটা মাটির মতো পায়ের নিচে না, সম্মান সবার উপরে, কয় জিনের মতো কয় না জিনের উপরে, কয় নূরের তৈরি ফেরেশতার মতো কয় না নূরের তৈরি ফেরেশতার থেকেও তোমার উপরে, বলে কেমন উপরে, বলে দুনিয়াতে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের উপরে মাটির মানুষের দাম। সুবহানাল্লাহ, ইয়ে না ঘুম আসতেছে না? আল্লাহ কবুল করেন। কত রাত্র এমন ঘুম নাই বাঙালির, এই মোবাইল চালায়া চালায়া সারা রাত কাটায় দিন। এরে আল্লাহর বান্দা, দুই নম্বর শবক মাটির মানুষ, মাটির মতো নরম হইয়া চলো, দেখ শুনি মাটি কত নরম, এক মাটিরে 13 বার জাল দলিল দিয়া বিক্রি করে সরে দালাল আছে, নিরম দালাল কেমন সুয়ার, এই হারাম টাকা ও খায়, ওর স্ত্রী খায়, ওর সন্তানদের খাওয়ায়, একটু লজ্জাও করে না যে আমি খাইয়া শেষ হইলাম, আমার বাচ্চাটার অপরাধ কি, ওরে কেন হারাম টাকা খাওয়াবো, ওর রক্ত তো পবিত্র, স্ত্রীর রক্ত তো পবিত্র, হারাম টাকা খাওয়াইয়া কেন স্ত্রীর রক্ত নাপাক করো? এই যে এত সুন্দর একটা প্যান্ডেল, ওয়াজ হচ্ছে, মোনাজাত হবে, কান্নাকাটি হবে, এরপরে মোনাজাতের পরে কিছু মানুষ আসবে আমার সাথে একটু হাতে হাত লাগায় সাক্ষাৎ করতে, এর ফাঁকে দেখবেন অনেকের মোবাইল নাই, তাহলে এতক্ষণ কি বয়ান শুনলো এই গাদ্দার, এই নিমক হারাম কি বয়ান শুনল, ফট করে একজন আলেমের মোবাইল নিয়ে গেল, অথচ এখানে বয়ানের টাইম বসে আছে। হায় হায় হায়, আল্লাহ হেদায়াত দান করুন। আর কিছু মানুষ আছে মোবাইল একটা নিয়ে, এটা দেখাইতে হইব মানুষের যে আমি একটা মোবাইল চালাই, দেখ তো কত দামি, এটা মানুষের দেখাইতে হইব, আর ডাইন বাম নাই পকেটে একটা ঝুলাইয়া এরপর হাঁটতে আসে, আর একজন ভাগ দিয়ে নিয়ে গেছে, বোবায় খারায় দিয়েছে, কোন জায়গা দিয়ে কি হইলো খবর নেই। তা তুমি লও খাব, তুমি হেফাজতে রাখতে পারো না, তুমি এটা চালাও কেন?
দুশ্মনের কাজ তো দুশ্মনই করবে, সতর্ক থাকতে হবে আমাকে। আল্লাহ হেদায়াত দান করুন। মাটির দিকে তাকাইয়া দেখো, এক জমিনের জাল দলিল দিয়ে 13 বার বিক্রি করলো, মাটি কারোর সাথে রাগ করে নাই, করছেনি? ইচ্ছা যদি করতো যে দালালদার আমি ভিতরে ঢুকে এলাই কারুনের মতো, ও হঠাৎ মাটিতে দাঁড়ায় দালালি করতো আর দেখতো যে ভিতরে যাইতেছি, পাওয়ার লড়ে না, তাকাইয়ে দেখতে না দেখতে দেখতো হাঁটু পর্যন্ত নাই ভিতরে। আল্লাহ কয় দেখ মাটি কতটা ধৈর্য ধারণ করে, এত জুলুম করো মাটির উপরে, যে মাটির মধ্যে জিনা করে, মাটির উপরে বসে বান্দা গাঞ্জা খাও, মদের বোতল নিয়ে দৌড়াও, নারীদেরকে নিয়ে অর্ধুলাঙ্গ নাচ গান করে, সময় নষ্ট করো, গুনার প্রদর্শনী করো। যদি আল্লাহ চাইতেন মাটির হুকুম দিতেন মাটি গ্রাস করে ফেলতো, মাটি কিছুই কয় না। আল্লাহ কয় মাটির মানুষ একটু মাটির মতো নরম হইয়া চলো, টাকা পয়সার গরম ভাব দেখাইও না, ক্ষমতার গরম ভাব দেখাইও না, শিক্ষার গরম ভাব দেখাইও না, নিজের একটু দুর্বল করে চলো। ও বান্দা তুমি কিসের বাহাদুরি করবা, আমলের বাহাদুরি, এলেমের বাহাদুরি? না রে বান্দা না, যারা এই জমিনের মধ্যে উম্মতের আদর্শ, যারা এত বেশি আমল করলেন, সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, তারাও কিন্তু আমলের বাহাদুরি করেন নাই, বরং মরণ পর্যন্ত কান্না করে গেলেন, আল্লাহ অন্ধকার কবরে আমি একা কেমনে থাকব। সারা দুনিয়ার মুমিনের আমল যদি এক পালায় দেয়, আবু বকরের নেকের পাল্লার ওজন ভারী হয়ে যাবে। অথচ আবু বকর সিদ্দিক নামাজে কান্দতেছেন, আল্লাহ গো হাশরের ময়দানে আমার কি উপায় হবে? ওসমান ফারুক, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ, অথচেরা সবাই জান্নাতের দুনিয়াতে টিকিট পেয়ে গেছেন, আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদ পাইয়াও কান্না করে, আমার কবরে কি উপায় হবে? অথচ আপনার আমল নাই, নামাজ নাই, সূরা কেরাত জানি না, মসজিদে যাই ঠিকই, কিন্তু দোয়া ঢুকতে ঢুকার দোয়া পর্যন্ত পারি না, আত্তাহিয়াতু পারি না, আলহামদু সুরাটা পড়তে পারি না, আবার নামাজ দাও পড়ি ঠিক মতো পড়ি না, আবার বের হইয়া মিথ্যা কথা, আবার গুনায় লিপ্ত হয়ে যাই। আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? যদি কান্না না করিয়া আবার উল্টা বাহাদুরি করি, তাহলে কোনো আমল আমার মাওলার দরবারে পৌঁছবে না। ওরে বান্দা নিজেরে দুর্বল বানাইয়া দাও, মিনহা খলকনাকুম, ও মাটির মানুষ মাটির মতো নিজেরে দুর্বল দুর্বল বানাও। আবু বকর যদি নিজেরে দুর্বল বানাইয়া কানতে পারে, ওরে আমার নবী যার কোনো গুনাহ নাই, ওই নবীও যদি কান্না করতে পারে, রে মানুষ তোমার আমার কপাল বুঝি পুড়িয়া গেল, আজকে তোমার আমার মধ্যে কেন জাহান্নামের ভয় নাই? কি মনে করেছো ওলামা একরামরা বুঝি মিথ্যা কথা বলে, আল্লাহর কোরআন বুঝি মিথ্যা? না না, লক্ষ লক্ষ নবীরা মিথ্যা কথা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবা একরামরা মিথ্যা কথা বলতে পারেন না, কোটি কোটি ওলামায়ে কেরাম মিথ্যা কথা বলতে পারেন না। আজকে আমরা যারা আপনাদের চোখের সামনে টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি কোরআন পড়নেওয়ালা, বলো আমাদের ডানে বামে সামনে পেছনে সব জায়গায় ইসলামের দুশ্মনে ভরা, কথা ঠিক নি? বন্ধুর বেশি দুশ্মন, বিধর্মীরাও দুশ্মনী করে, আবার জাতিবাহীরাও করে। ওয়াজ বন্ধ করে দাও, কওমি মাদ্রাসা বন্ধ করে দাও, তাবলিগি গিয়া লাভ নাই, চরমনাই গিয়া লাভ নাই, উজানি গেলে লাভ নাই, বাহাদুরপুর না নুপুর গিয়া লাভ নাই, এইভাবে বলে 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 প্রোপাগান্ডা ছড়ায়। ও বান্দা বলো, এত দুশ্মনের মাঝেও কি আমাদের নবীর আদর্শওয়ালাদের সম্মান আছে? না না, আর কি বুঝাবো, চোখের সামনেই যদি দেখতে পাও এই এত দুশ্মনের মাঝেও কোরআনওয়ালারা নবীর আদর্শওয়ালারা তুলনামূলক সম্মানে আছে। এমপি সাহেব দেখা হলো, কয় হুজুর দোয়া করবেন, মন্ত্রী মহোদয় দেখলো, কয় হুজুর দোয়া করবেন, এটা আল্লাহর দেওয়া সম্পদ, আমার বাহাদুরি না রে বাবা। এই সম্মানটা মন্ত্রী কেন করে? মন্ত্রীর পাওয়ারের থেকে আমার পাওয়ার তো বেশি না, এমপির ক্ষমতার থেকে আমার ক্ষমতা বেশি না, এরপরও কেন হুজুরের কাছে দোয়া চায়? একমাত্র কারণ মদিনাওয়ালার আদর্শের মহব্বত।
এত সম্মানের পরেও ও বান্দা কেন আপনি নবীর তরিকার উপরে চলবেন না, বলবেন আমরা কি আপনাদের মতো হুজুর হইতে পারবো না? খোদার কসম, একটা বান্দাকেও হুজুর হওয়ার পরামর্শ দিব না। স্কুলে যারা পড়ে এনাম পায়ে ধরে বলবো, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, করেন, ওই রাস্তা থেকে ফিরবেন না। তবে দাবি একটাই, পাঁচ বেলার নামাজ পড়েন, একটু তাকাইয়া দেখেন আপনার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজই, মিথ্যা বলবেন না আছে না নাই। তাহলে বালিশে মাথা লাগাইয়া একটু নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করবেন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও দাড়ি রাখে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি ব্যবসা করে নামাজ পড়ে হালাল খায়, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করিয়াও নামাজ পড়ে দাড়ি রাখে, আমি কেন পারবো না? আমার মতো যুবক আজকে দুনিয়ার জমিনে নদীর মধ্যে মাছ ধরে কৃষিকাজ করে নামাজ পড়ে অভাব নাই, গাড়ি চালায় কর্মচারী শ্রমিকের কাজ করে নামাজ পড়ে অভাব নাই, আমি কেন পারবো না? আসলেই বুঝি আল্লাহ আমার উপরে বেজার, এতগুলো মানুষ বয়ান শুনি, মুসলমান মোনাজাত দরি, ডানে কান্না বামে কান্না, সামনে পেছনে কান্নার আওয়াজ, আমার কপালটা এমন কেন যে আমার চোখে মোনাজাতে কোনো পানি আসে না? এত বয়ান শুনি, এত বয়ান, সবাই কান্না করে আল্লাহ তুমি মাফ করে দাও, অথচ পান কান্নাওয়ালার পাশে বসলাম, আমার চোখে পানি নাই, কপাল বুঝি এতটাই পুড়ে গেল, নিজেও কান্না করি না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করি না। ও বান্দা বুঝিয়া নাও, আল্লাহর গজব তোমার উপরে অপেক্ষমান, আল্লাহ তোমার গুনার কারণে বেজার, মা বাবা তোমার উপরে বেজার। এখনো সময় আছে, আল্লাহ বলে পাহাড় পরিমাণ অন্যায় যদি করো, আমি আল্লাহ যেহেতু দয়াময়, আমি রাগ করিয়া তোমার গুনার কারণে পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ রহমতের দরজা দিয়া তোমার দিকে তাকাইয়া আমি চাইতেছি তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে জান্নাতি বানাইয়া দিব। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মহাব্বত নিয়া এখনো যারা নবীর তরিকায় চলতে পারি না, ব্যবসা করেন করেন, চাকরি করেন বাধা নাই, লেখাপড়া করেন বাধা নাই, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, এসপি বানাবেন, ডিসি বানাবেন, আলহামদুলিল্লাহ, তবে সন্তানটাকে বেয়াদব বানাইয়েন না, চরিত্রহীন বানাইয়েন না। ডাক্তার বানাবেন বাধা নাই, বেয়াদব বানাবেন না, চরিত্রহীন বানাবেন না। আজকে থেকেই তওবা করেন, ও বিদ্যু বাবাজি, ও পর্দা নানালের মা, ও যুবক, এখনো সময় আছে তওবা করার। আল্লাহকে বলতে থাকেন মনে মনে, ও মালিক, আজকে আমার এত গুনাহ জীবনে করলাম, আমার মা জানেন আমি কত বড় গুনাহগার, আমি আমার এত গুনাহ করেছি জীবনে, আমার আব্বা জানে না, ভাই বোনেরা জানে না, আমার পরিবারের কেউ জানে না, ও আল্লাহ আপনি তো জানেন, জানার পরেও একবারও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই। আজ হাজারো আপনার আশেক বান্দা এখানে আছে, ওলামায়ে কেরামের ময়দানে বসছি, তওবা করার জন্য নিয়াত করে ফেললাম, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আর নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার খেদমত করে চলবো, ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, আর দেশ ও জাতির পক্ষে থাকবো, বিরুদ্ধে যাব না। তওবা করার যদি এখনো কারো অন্তরে নিয়ত থাকে, মুনাফেকি না থাকে, খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই, ও আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেল। ও আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কলিজা কত পবিত্র, জীবনটা কত ভালোই ছিল, মা বাবায় কত আদর করেছিলেন, আজকে সেই জীবনটা শয়তান নফসের ধোকায় পড়ে গুনাহ করে করে নাপাক করে ফেললাম রে আল্লাহ। এই ময়দানে কেউ জানে না আমি কত বড় অন্যায়কারী, আমি আমল নামার দিয়ে তাকাইয়া দেখি আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিব্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, আজকে আপনার দরজায় ফিরে আসলাম, তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে মালিক। আয় আল্লাহ, গুনাগার হইয়া ময়দান থেকে ফিরতে চাই না, এই গুনাহ নিয়ে কবরের বাসিন্দা হতে চাই না, গুনাগারের জন্য কবরে যে আজাব হবে সইতে পারবো না রে আল্লাহ। হাশরের ময়দানে সূর্যের গরম সহ্য করতে পারবো না রে আল্লাহ। আমরা তওবার নিয়ত করে ফেললাম, মেহরবানি করি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, ওলামায়ে কেরামের আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, বাকি আমাদের আমল করার তৌফিক দান করেন, সুন্নতের আমল ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, মা বন্ধেরে মাফ করে দেন, সন্তানগুলো নেককার বানাইয়া দেন।